হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরো একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী আর সঙ্গে শুভেন্দুকে নিয়ে শুরু করছি অড কাপলে একটা সুপার এক্সাইটিং ব্লগ। এখন বেশ কয়েকটা দিন সকালটা বেশ স্নিগ্ধভাবে শুরু হচ্ছে, রোদের তাপ খুব সকালে একেবারেই নেই, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেটুকু রোদ বাড়ছে সেটা মোটামুটি সহনীয়, কিন্তু যারা প্রত্যেক দিন বাইরে বেরোচ্ছে তাদের মুখে এখন একটাই কথা, গরম পড়েছে। ডিম শেষ হয়ে গেছিল তাই সকাল সকাল বিগ বাস্কেট থেকে ডিম অর্ডার করা হয়েছিল, সেগুলো চলেও এসেছে। একটা সময় ছিল শুভেন্দু একেবারে ডিম খেত না ওর ওই গালের ব্রণর জন্য, আর বিয়ের আগে মোস্টলি আমি ডিম সেদ্ধই খেতাম, তো যা হয় আর কি, যেটা প্রত্যেক দিন খাওয়া হয় সেটার প্রতি একটা অরুচি তৈরি হয়। সেজন্য মাঝে আমি নিজেও ডিম খাওয়া অনেকদিন বন্ধ রেখেছিলাম, বাট ফাইনালি এখন বেশ কয়েক মাস ধরে বিশেষত গোটা উইন্টারে এভরি অল্টারনেটিভ ডে ডিমটা থাকে। তবে ডিমের সঙ্গে মানিক জোর হিসেবে পাউরুটি তো চাই। ঘরে একটা স্যান্ডউইচ গ্রিল রয়েছে, তাতেও বানালে হয়, কিন্তু এই প্যানের মধ্যে বাটার দিয়ে এরকম খাস্তা খাস্তা ব্রেড টোস্ট খেতে আমার কিন্তু দিব্যি লাগে। তবে ঘরে যে কোনো কাজে, সে খাবার দাবার বানানোই হোক বা ঘর গোছানোই হোক, দুজনের ইনভলভমেন্টটা চেষ্টা করি সমানভাবে রাখার। এই যেমন টোস্টটা আমি করে নিলাম, তো শুভেন্দু পোজ বানিয়ে নিল। এছাড়া আরো নানা কাজ, যেমন ধরুন সকালবেলা দুধ আনতে যাওয়া, ময়লা ফেলা, এগুলো সবকিছুই মোটামুটি একদিন আমি একদিন তুমি এই থিওরিতেই চলে। আর এদিকে ওর পোচ রেডি, আর ডিমের পোচের কুসুম একটু সেমি সলিড, আমার খেতে খুবই ভালো লাগে। ব্রেকফাস্টের পর ওই 11:30 নাগাদ আমরা একটু ফল খাই, আর আখ আমার ভীষণই ফেভারিট, আর আখ কিন্তু বিগ বাস্কেটের ভাবে কেটেই সেল হয়, তাই আখ যাদের ফেভারিট কিন্তু ওই কাটার ঝক্কির জন্য কেবলমাত্র আখের রসই খান, আমি বলবো একবার বিগ বাস্কেটে দেখতে পারেন। ওয়েল, ব্রেকফাস্ট করে ফাইনালি রেডি হয়ে এবার বেরোচ্ছি, যাবো একটুখানি শুভেন্দুর গ্রুমিংয়ে। এবার শুভেন্দুর গ্রুমিংয়ে ও একা গেলেই হতো, কিন্তু ব্যাপার হচ্ছে আমার নিজের একটুখানি রিল্যাক্সেশনের খুব দরকার, তাই ঠিক করেছি একটুখানি পেডিকিওর করাবো আর মাথায় একটু তেল মাসাজ করব। মানে মাথাটা জাস্ট কাকের বাসা টাইপের একটা হয়ে রয়েছে, তাই আজকে যেহেতু শুভেন্দু ছুটি পেয়েছে ভাবলাম এই সমস্ত সাফ সাফাইয়ের কাজ আজকেই করে নেওয়া যাক। কি সব থেকে বড় কথা হচ্ছে, ইন্দ্রাণী যখন আমার সঙ্গে পার্লার যায়, তার আগে ইন্দ্রাণী এক দফা সেজে নেয়, পার্লার যাওয়ার আগে সাজগোজ করে দেওয়ার পাবলিক আমি এগিয়ে দেখেছি। আমার তো ছাতা লাগে না, গাছের এই ফুলটা পুরো চেরি ব্লসমের মতো লাগছে। ফাইনালি এসে গেছি, এই হচ্ছে অ্যাটিটিউড, খুবই নতুন হয়েছিল, এর আগেরবার চুলফুল এখানেই কেটেছিলাম, তো এখানেই এসেছি। তো প্রথমে যেহেতু আমি গিয়েছিলাম হট অয়েল মাসাজের জন্য, তো আমাকে এখানে একটু বসতে হলো, আর আমার এই হেড মাসাজ চলাকালীন আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি এবং সেটা পসিবলও ছিল না। ঘরটাকে আলো আধারি করে দিয়ে সে ব্রহ্মতালুতে এমন দাপাদাপি শুরু হলো, আমি যেন একটা অন্য জগতেই পৌঁছে গেছিলাম। সব দিক থেকে যখন অসম্ভব হেক্টিক চলে তখন একটা হেড মাসাজ নিয়ে দেখেছি হারানো এনার্জিগুলোকে নতুন ভাবে ফিরে পাওয়া যায়। শুভেন্দুর এই গ্রুমিংটা অনেকদিন থেকেই পেন্ডিং ছিল, আমি অনেকদিন থেকেই বলছি চুলটা কাটরে, দাড়িটা কাটরে, এটা ওটা করে হচ্ছিল না, কিন্তু চুল দাড়ি কাটার শুভেন্দু যে এইভাবে সিরিয়াসলি নেবে এবং গোটা ক্লিন শেভ করে ফেলবে আমার লিটারালি কোনো আইডিয়া ছিল না। কলেজ লাইফে এরকম বহুবার ক্লিন শেভও করতো, কিন্তু ইদানিংকালে এই একমুখ দাড়ি নিয়ে দিব্যি চলছিল। কিন্তু হয় না, মাঝে মাঝে একটু মনে হয় যে লুকটা একটু চেঞ্জ করা যাক, কিন্তু সে চেঞ্জ করতে গিয়ে যে এইরকম ভুল বদল হয়ে যাবে আমি সত্যি এক্সপেক্ট করি। পার্লারে ওকে হঠাৎ দেখে আমার এক্সপ্রেশনটা আলাদাই ছিল, সেসব কিছুই আর শুভেন্দু ক্যাপচার করে ওঠেনি, তো নতুন অবতারে ও ট্রান্সফরমেশনটা ছিল খানিকটা এইরকম। যেহেতু দেরি হবে তাই আমি শুভেন্দুকে বললাম যে ও যেন বাড়ি চলে যায়, কারণ বাড়ি গিয়ে স্নান টান করতে হবে। আর এদিকে আমার ওই পেডিকিওরের প্রসেসও শুরু হয়ে গেছে, ফার্স্টে ওই নেলগুলো ফাইল করে নিল, তারপর একটা ক্রিম লাগিয়ে ওই কিউটিকল পুশারের সাহায্যে নেলগুলোকে একটু পুশ করে নিচ্ছে। আর আমার হাতের আর পায়ের কিউটিকল এতটাই নরম না, একটু অসাবধান হলেই রক্ত বেরিয়ে যায়, তো সেটাই আমি ওনাকে বলে দিচ্ছিলাম যে যাতে একটু সাবধানে করেন। এরপরে সেটা করে নিয়ে আমি এখানে ওয়েট করছিলাম, উনি এখানে গরম জল মিশিয়ে নিচ্ছিলেন, তারপরেই শুরু হলো এই লাল নীল সবুজের খেলা। যদি পার্লার ভিজিটের টাইম না
না থাকে এমনিতেও বাড়িতে গরম জলে একটু পাটা ডুবিয়ে রাখলে যেরকম শান্তি লাগে এইখানেও ঠিক সেই রকমই লাগছিল। এরপর মোটামুটি এইভাবে আমাকে মিনিট দশেক ওয়েট করতে হচ্ছিল, যতক্ষণ আর কি পাটা ভিজবে তত এর পরের স্টেপটা সহজেই করা যাবে। এর পরের স্টেপ হচ্ছে যে ক্রিমটা দিয়ে ওই নেল বেডটাকে ভিজিয়ে রাখা হচ্ছিল সেই ক্রিমটা এবার রিমুভ করে নেওয়ার পালা। আর এর পরের স্টেপটা একটু স্কেয়ারি মনে হলেও খুব একটা ভয় কিছু নেই, এটা হচ্ছে ওই যে এক্সট্রা যে চামড়া বা মরা কোষগুলো সেগুলোর কি রিমুভ করে নেওয়া হচ্ছে। আর এরপরে একটা বাফার দিয়ে মনের সুখে আমার গোড়ালি পা ভালো করে বাফ করে নেওয়া হচ্ছে, যাতে করে ধুলো ময়লা সব বেরিয়ে আসে আর নিচে ওই যে গুড়ি গুড়ি গুলো পড়ছে ওগুলো লিটারেলি আমার পায়ের ধুলো। এরপর একাধিকবার বিভিন্ন রকমের ক্রিম, কখনো স্ক্রাব, কখনো উপটান টাইপের একটা প্যাক দিয়ে বারবার করে প্রলেপ দেওয়া হচ্ছে, মাসাজ করা হচ্ছে, আবার ধুয়ে ফেলা হচ্ছে। আর এই গোটা প্রসিডিওরটা ভীষণ ভীষণ রিল্যাক্সিং। আর এই পার্লারটাতে হট অয়েল মাসাজ করতে হচ্ছে 350 টাকা নিয়েছিল, আর এই পেডিকিওরের চার্জেস ছিল 650 টাকা। আর শকুন্তলা পার্কের এই অ্যাটিটিউড পার্লারটা আমি আরো রেকমেন্ড করবো, কারণ এই পার্লারে কোনো সার্ভিস বা থেরাপি নিতে না এনারা জোর করেন না, আর এমন কোনো কথাও বলেন না যাতে কোনো সার্ভিস নিতে আপনি বাধ্য থাকেন। মানে ধরুন চুলটা ড্যামেজ হয়ে গেছে এই সার্ভিসটা নিন, স্কিনটা ফ্লেকি লাগছে এইটা নিন, এগুলো কোনো কিছুই ওনারা বলেন না। তো যাই হোক, সেই দিনের মতো পার্লারের পর্ব শেষ হলো। মাথায় চুপচুপে করে তেল মেখে এখন যাচ্ছি বাড়ি, আর হাতে একটা জিনিস রয়েছে, বহুদিন ধরে খাবার ইচ্ছা হচ্ছিল, ফাইনালি এখন 12:30 বাজে, এই শেষ বেলায় বাজারে পেয়ে গেলাম, তো না নিয়ে থাকতে পারলাম না, একটা মানে বিভৎস মানে সে দুর্ধর্ষ জিনিস, বাড়িতে গিয়ে রান্না করব। তো বাড়িতে গিয়েই দেখাচ্ছি জিনিসটা কি। বাড়িতে এসে গেছি আর বাইরে জামাটা একটু ছেড়ে নিয়েছি, যে দুর্ধর্ষ জিনিসটা বাজার থেকে খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এইটা, আমার অসম্ভব ফেভারিট কুমড়ো ফুল। আর কুমড়ো ফুল মানে ডেফিনেটলি নান আদার দ্যান কুমড়ো ফুলের বড়া, তো আজকেও সেটাই বানাবো। কিন্তু খুলে গেল একটা, আসলে আমার প্ল্যান ছিল আজকে একটুখানি মটর ডালের বড়া খাওয়ার, তো সেই মতো আমি আগের দিন রাতে দেখুন এই যে মটর ডাল ভিজিয়েও রেখেছিলাম। এখন ব্যাপার হচ্ছে যেহেতু কুমড়ো ফুলটা পেয়ে গেলাম সেই জন্য আবার আসার সময় একটু এই যে চালের আটা মানে চালের গুঁড়ো আর কি এগুলো কিনে আনলাম। তো বুঝতে পারছি না কি করব, যে বেসন দিয়ে বড়াগুলো ভাজবো না মটর ডালে ভাজবো, দেখা যাক কি করি। কুমড়ো ফুল বা বক ফুল ছোট থেকে বাড়িতে এলে বড়া খাওয়া ছিল মাস্ট। ছোটবেলায় গরম গরম ডাল ভাতের সঙ্গে কয়েকটা কুমড়ো ফুলের বড়া পেলে সত্যি বলছি আর কিচ্ছু লাগতো না, তাই যখন বাজারে গুলো দেখতে পাই মনে হয় কতক্ষণে বাড়ি আনবো আর খাবো। বেশ কয়েকদিন ধরে বাজারে আমি কুমড়ো ফুল খুঁজছিলাম কিন্তু চোখে তেমন পড়ছিল না, তো অবশেষে বাজারে যখন দেখতে পেলাম নিয়েই নিলাম। আর সব থেকে মজার কথা হলো এই দু বান্ডিল কুমড়ো ফুলের দাম নিল মাত্র 20 টাকা, দোকানদার দাদা আরো বেশ কয়েকটা বান্ডিল গোছিয়েও দিচ্ছিল দাম কম বলে। কিন্তু আমি ভেবে দেখলাম এই বড়া ভাজতে গেলে তেল ইউজুয়ালি একটু বেশি খরচা হয়, খরচা হয় ইন দ্য সেন্স যায় কোথায় আমাদের পেটেই, তাই কম দাম বলে লোভের বসে যদি আমি কিনেও ফেলি তাহলে ওই খেতে হবে আমাদের, সেই জন্য কম দাম বলে বেশি এনে নষ্ট করার থেকে অল্প করে এনেছি। দুটো বান্ডিলে মোটই 16টা ফুল ছিল, তাতেই রান্না করার সময় মনে হচ্ছিল যে একটা বান্ডিল আনলেই বোধ হয় ভালো হতো, কিন্তু ওই যে বললাম অনেক দিন পর বাজারে দেখলাম আর দেখতে পেয়ে একটু ওভার এক্সাইটেড হয়ে দু বান্ডিল নিয়ে এসেছিলাম। কথা বলতে বলতে ডালের বড়ার জন্য যে ব্যাটারটা রেডি করার ছিল সেটা তো বানিয়ে নিলাম। জিনিসগুলো আদতেই খুব সহজ, কিন্তু আমার সামহাও মনে হয় আমার মতো যারা নতুন নতুন রান্না বান্না শিখছে তাদের আশা করি একটু হলেও হেল্প হবে। আর এখানে দেখুন আমি কুমড়ো ফুলের বড়া ভাজার জন্য বেসনের ব্যাটারটাও রেডি করে নিয়েছি, এর মধ্যে নুন দিতে ভুলে গিয়েছিলাম তাই সেটা দিয়ে দিলাম, আর ব্যাটারের কনসিস্টেন্সি হবে খানিকটা এইরকম। ব্যাস আর কি, কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে এক এক করে বড়াগুলোকে ভেজে নেওয়ার পালা। সেই সঙ্গে আমি কটা ডালের বড়াও ভেজে নিয়েছিলাম। এবার বেসনে যে ব্যাটারটা রেডি করছিলাম সেইটাতে ডুবিয়ে কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই দু রকমের অপশনের মধ্যে আপনাদের কোন অপশনটা ফেভারিট। সত্যি বলতে আমার কিন্তু এই বেসনে ভাজা বড়াটাই বেশি পছন্দের, ছোটবেলা থেকে মা এইভাবেই বানিয়ে এসেছে, এইভাবেই খেয়ে অভ্যস্ত। আর ডাল দিয়ে ওটা তো আমি কেরামতি করে বানিয়েছিলাম, কিন্তু যেটা হয়েছিল এক একটা বড়া বেশ ভারী হয়েছিল, মানে একবারে দুটোর বেশি খাওয়া সম্ভবই না। আর মা
মাথায় যেহেতু ক্যাস্টর অয়েলও দেওয়া হয়েছিল, মাথাটা বেশ চিপচিপে হয়েছিল, তাই ভালো করে শ্যাম্পু করে নিয়ে এমনিতে আমি স্বাভাবিকভাবেই চুল শুকোই, কিন্তু সেদিন যেহেতু স্নান করতে অনেক দেরি হয়ে গেছিল তাই ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিলাম, সঙ্গে অ্যাপ্লাই করে নিলাম একটু হেয়ার সিরাম। ওয়েল, এই ছিল আমাদের আজকের ব্লগ। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকের আমাদের দুপুরের খাবার ভাত, আলু ভাজা, ফুলকপির তরকারি, আর এটা আজকে রানা দিদি যে কি দিয়েছে, মানে এটার ভেতরে এখন হাত রে খুঁজতে হবে কি আছে। দেখেছিস কি আছে ভেতরে? ওর মধ্যে আছে হচ্ছে বেগুন, ওর মধ্যে আছে হচ্ছে সজনে, আছে আলু, আছে কাঁচকলা। কিন্তু বিষয়টা আদৌ শুক্ত নয়। শুক্ত না, তাহলে কি হচ্ছে? নেই তো। ও সেই, আর উঠতে ছাড়া শুক্ত হয় না, তাই তো। আচ্ছা, আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আছে সেইটা হচ্ছে ডালের বড়া, আবার ডালের পুর দিয়ে খানিকটা ওই যে কুমড়ো ফুল দিয়ে, আর এটা ওই বেসন দিয়ে। আমার মনে হয় না বেসনটা বেশি ভালো খেতে হয়েছে, বাকিগুলো আমার। হ্যাঁ, মানে সব না, নিজে রান্না করে ভিজে বলতে বাকিগুলো আমার। এই ভীষণ কড়া হয়েছে, কিন্তু কড়া হয়েছে বলতে কুড়মুড়ে হয়েছে। আচ্ছা, হেভি হয়েছে, যেমন মুচমুচে। নুনের আইডিয়া কি করে করলি? নুনটা না এখন আন্দাজ হয়ে গেছে, পারফেক্ট হয়েছে। মানে আর যদি এক চিমটে নুন হতো মনে হয় ব্যাপারটা বোধ হয় ওভার হয়ে যেত, তাই নাকি? ভেজেছি দুটো বড়া, তারই এত প্রশংসা, মানে এইগুলোই লাইক।